বাচ্চাকে এই ছটি কথা আমাদের রোজ বলা উচিত জেনে নিন কথাগুলো কি। সন্তানের সব কাজকেই উৎসাহ দিয়ে রোজ একবার করে হলেও বলুন সে যেন হতাশ হয়ে হাল ছেড়ে না দেয় বাচ্চাকে বিশ্বাস করে ছোট ছোট কাজ করতে দিন এবং রোজ একবার করে বলুন আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি এই কাজটি করতে পারবে এতে বাচ্চার কনফিডেন্স বাড়বে বাচ্চাকে রোজ একবার করে বলুন যে বারবার প্র্যাকটিস করলেই সে পারফেক্ট হতে পারবে কোনো কাজ করতে না পারলে ওকে বকাঝকা একদম করবেন না বাচ্চাকে প্রতিদিন বলুন ব্যর্থতা কোনো অপরাধ নয় ব্যর্থ হলে ব্যর্থতা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে সন্তানকে রোজ একবার করে হলেও বলুন যে পরিবার সব চাইতে নিরাপদ আশ্রয় ফ্যামিলির সব সদস্যরা তাকে খুব ভালোবাসে এতে সে নিজেকে নিরাপদ ভাববে এবং ফ্যামিলির জন্য ভালোবাসা দেখাবে বাচ্চাকে প্রতিদিন এই কথাটি বুঝিয়ে বলুন যে সব মানুষই একসময় কিছু পারত না পরে চেষ্টা করে কাজটি শিখেছে এতে সে সব কাজ করতে উৎসাহ পাবে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এতে তারাও উপকৃত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল